দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের নিজের কেন্দ্রে ঘুরে জনসংযোগ সারা থেকে তরজার পারদ যেমন চড়ছে চরমে, তেমনি রাজনৈতিক প্রার্থীদের হয়ে দেওয়াল লিখন নিয়ে তরজাও একেবারে সপ্তমে চড়েছে। তৃণমূল এবং সিপিএম এর দেওয়াল তুমি কার, এই নিয়ে যুদ্ধ এবার শুরু হয়েছে বীরভূমের লাভপুরে, যেখানে সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বাড়ির মালিকের আগাম অনুমতি নিয়ে রাখা সত্ত্বেও ইতিমধ্যেই 6 থেকে 7টি দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল, এবং এই মর্মে সিপিএম এর তরফ থেকে বীরভূমের বিডিওর কাছে কিন্তু ইতিমধ্যেই অভিযোগও জানানো হয়েছে। লাভপুরের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন সিপিএম। তৃণমূলের যুক্তি, ওই দেওয়ালগুলিতে লেখার জন্য 2024 সাল পর্যন্ত তাদের তরফ থেকে অনুমতি নেওয়া হয়েছে। দেওয়াল লিখনের জন্য নির্বাচন কমিশনের যে নিয়মবিধি সে মেনেই বাড়ির মালিকের কাছ থেকে এনওসি কালেকশন করছি এবং সেটা ব্লকে জমা দিচ্ছি, এবং যারা আমাদেরকে দেওয়াল লিখন অনুমতি দিচ্ছেন আমাদের প্রার্থীর পক্ষে সেগুলো আমরা মার্কিং করছি। তার মধ্যে বেশ কয়টি দেওয়াল, 7 থেকে 8টি দেওয়াল বাবুপাড়া, দাসপাড়া, কুলিনপাড়া এবং ফুলড়া মন্দিরের কাছে মিলে দেওয়াল, এই দেওয়ালগুলি তৃণমূল শাসক দল জোর করে আমাদের অনুমতি নেওয়ার পরেও তারা দেখিয়ে দিয়েছে আমাদের মার্কিং থাকা সত্ত্বেও। এটা তো সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী যে আমরা আমাদেরকে যেখানে বাড়ির মালিক অনুমতি দিচ্ছেন সেখানে সেই দলকে জোর করে অন্য শাসক দল বা অন্য দল লিখে দেবে, এটা ঠিক নয়। আমরা এই মতে বিশ্বাসী নয়, আমরা এর বিরুদ্ধে জানিয়েছি ব্লকে, ব্লক প্রশাসনের তরফ থেকে আশা করি নিশ্চয়ই আমরা সুব্যবহার পাব। যে দেওয়ালগুলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ফুল আঁকা হয়েছে, সেই দেয়ালগুলি 2024 সাল পর্যন্ত আমাদের দখলে ছিল এবং সাইড ফর করা ছিল, সেই দেয়ালগুলি আমরা পারমিশনও আমাদের কাছে আছে। এখন ওনারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে, আমরা সেই পারমিশন কপি নির্বাচন কমিশনকে দেখাবো। দেওয়াল লিখন নিয়ে তরজার মধ্যে সিপিএম এর তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে লাপুরের বিডিওর কাছে। লাপুরের বিডিও তিনি কি জানিয়েছেন শোনাবো। সিপিএম এর তরফ থেকে অভিযোগ পেয়েছি যে কিছু এনওসির কপি সহ একটা অভিযোগ আছে যে তাদের যে এনওসি নিয়ে ব্যক্তিগত দেয়ালে তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা প্রচারের জন্য যে দেয়াল লেখন করেছিল সেই দেয়াল লেখনকে বলছে যে মুছে দিয়ে যে তৃণমূল শাসক দল নাকি তার উপরে তাদের প্রচার লেখেছে। তো এই অভিযোগটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে কালকে যেহেতু সন্ধ্যাতে পেয়েছি আজকে সকালেই আমরা হচ্ছে যে এমসিসির টিমকে পাঠাচ্ছি, গিয়ে বিষয়টা দেখবে, যদি এমসিসির কোনো গাইডলাইন ভায়োলেট করে আমরা সেই মোতাবেক তাহলে ব্যবস্থা নেব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।